হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘরোয়া রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটি দিয়ে আলুর রেসিপি। কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে তাতে মাঝখান থেকে চিরে নেওয়া 2-3টি শুকনো মরিচ দিয়ে দেব। দিয়ে দিব 2-3টি তেজপাতা, কিছু পরিমাণ জিরা। হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিব আগের থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। হালকা নাড়াচাড়া করে নেব। আলুগুলো হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আলু হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিব মটরশুঁটিগুলো। দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কুচানো ধনে পাতা। আমি মটরশুঁটি খেতে খুবই পছন্দ করি। আমার মতো কে কে মটরশুঁটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সব কিছু দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর তাতে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সব কিছু দিয়ে ভালোভাবে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। তরকারিটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল হালকা শুকিয়ে এলে তাতে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটি দিয়ে নিরামিষ আলু টমেটোর তরকারি। এটি রুটির সঙ্গে খেতেও কিন্তু খুবই মজাদার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।